নমস্কার, আপনারা দেখছেন বিজ্ঞানের আলোয় জ্যোতিষ। এই অনুষ্ঠানে প্রত্যেক দিনই আপনারা জ্যোতিষশাস্ত্রকে বিজ্ঞানের আলোতে ব্যাখ্যা হতে দেখেন। আপনারা প্রতিদিনই দেখছেন, নতুন করে বলার কিছু নেই। এই বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানের কি বিশেষত্ব? বিগত কয়েকদিন ধরেই আমি যেটা একটা প্রয়োজন বোধ করছি, সেটা হচ্ছে এই প্রতিকার নিয়ে আলোচনা করা। আমরা যখন কোনো জাতককে তার প্রেডিকশন করার পরে এক্স্যাক্টলি কি রেমেডি লাগবে সেটা যখন বলি, তার সঙ্গে সমানভাবে আমাদের দায়িত্ব থাকে যে সে প্রপারলি রেমেডি নিল কি না, এবং এটাও বলে দেওয়া, আমরা বলে দেওয়া ঠিক মনে করি যে এতটা নিলে আপনি এত পার্সেন্ট কাজ পাবেন, সেটা ঠিক করে বলা যায়। সবাই তো সব রকম তার যে অ্যাজ পার রেকমেন্ডেশন সেটা নিতে নাও পারেন, কিন্তু এটাও বলে দেওয়া উচিত যে আপনি এতটা নিচ্ছেন তো এতটাই কাজ পাবেন এই জায়গাটা করে। তো প্রপার রেমেডি মানেই যে প্রপার রেমেডি মানে সেখানে কিন্তু তার প্রাইসটা দূরে আসছে, মানে প্রাইসটার সঙ্গে আমরা কম্পেয়ার করছি না। প্রপার মানে তার 16-20টা চার্ট, যেটা আমি করে থাকি সাধারণভাবে, দেখার পরে এক্স্যাক্টলি বোঝা যায় যে এই জাতকের চার্ট অনুযায়ী তার কোন প্ল্যানেটকে পাওয়ার আপ করতে হবে, কোন প্ল্যানেটের কোন জেমস্টোন লাগবে, এবং সেই জেমস্টোনের কী কোয়ালিটির হবে এবং কী মাইন্ডসের হবে, তো সমস্তটাই লিখে দিতে হয়। আমি তো মনে করি প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারকে লিখে দেওয়া উচিত তার কী মাইন্ডসের নেওয়া উচিত এবং সেই মাইন্ডসের কত রতি নেওয়া উচিত। আমার কারুর হয়তো কোনো পান্না লাগবে বা পোগ্রাস লাগলো বা মুক্ত লাগলো, আমি মুক্ত পান্না পোগ্রাস এত এত রতি লেখা মানে তার কোনো কিন্তু মানে দাঁড়ায় না। যখন মাইন্ডস চেঞ্জ হয় সে অনুযায়ী কিন্তু তার রতিটা বা তার ওয়েটটাও চেঞ্জ হয়ে যায়। তো এই জায়গাগুলোকে খুব ভালো করে মেনশন করে দেওয়া উচিত। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের চন্দ্রের প্রতিকার হিসাবে মুক্ত বা পার্ল। সাধারণভাবে আমি এর আগে অনেক অনুষ্ঠান করেছি, তো আজকেও এই নিয়ে কিছু কথা বলবো। টেকনিক্যাল ব্যাপারগুলো আপনারা জেনে গেছেন, আমার যারা প্রোগ্রাম দেখেন নিয়মিত। পার্ল বলতে আমরা যে কেমিক্যাল কম্পোজিশনের কথা বলি, মুক্ত মেনলি কি ক্যালসিয়াম কার্বোনেট, কিন্তু এখানে মুক্ত বলেই তো সেমে থাকলে হবে না, মুক্ত বিভিন্ন রকমের হয়। আপনারা যখন কোনো কিছু জায়গায় আপনার কোনো স্টোন কিনতে যাচ্ছেন, আপনার জেনে নেওয়া উচিত যে আপনি কোন জিনিসটা নিচ্ছেন, এবং যেটা আপনাদের মেনশন করে দেওয়া আছে প্রেসক্রিপশানে, সেই প্রেসক্রিপশানে অ্যাট পার হচ্ছে কি না। আমি যদি কাউকে বলি যে আপনার বসরাই মুক্ত লাগবে, তাহলে সেটাকে বসরাই হতে হবে, বসরার আবার কী কী ভ্যারিয়েন্ট থাকে সেগুলো জানতে হবে। তো আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। একটু বলে নিই, মুক্ত জেনারেলি কার কার, কোন কোন লগ্নে জাতকের ক্ষেত্রে মুক্ত আমরা রেকমেন্ড করে থাকি। মেষ লগ্ন, কর্কট লগ্ন, বৃশ্চিক লগ্ন, সিংহ লগ্ন এবং মীন লগ্নের জাতকের ক্ষেত্রে আমরা মুক্ত বা পার্লকে রেকমেন্ড করে থাকি। তো এখন এই পার্ল বলতে গেলে আমরা যেটা বলছিলাম যে ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম কার্বোনেটের মেনলি ভ্যারিয়েশনের উপরে ডিপেন্ড করে তার কোয়ালিটি, তার সঙ্গে এর কোথাকার মুক্ত। একটা কথা আপনারা জেনে রেখে দিন যে ভেনেজুয়েলা আর বসরা ছাড়া বাকি সব মুক্তই কিন্তু কালচার্ড, যেটা অরিজিনাল প্রাকৃতিকভাবে যে মুক্ত ঝিনুকের পেট থেকে আমরা পেয়ে থাকি সেটা একমাত্র দুটো জায়গার, এক হলো বসরা আর দুই হলো ভেনেজুয়েলা। বসরা নদী বহুদিন আগেই মজে গেছে, কিন্তু সেখান থেকে যে পরিমাণে মুক্ত উঠেছে সেটা যে সমস্ত স্টকিজরা রেখে দিয়েছে বা যাদের হাতে আছে যথেষ্ট, তো সেটাই কিন্তু আমাদের চলছে। আপনারা জানেন আমি 42টা শোরুমের অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমি হোলসেলার, তো আপনারা হোলসেলারদের কাছে এরকম অরিজিনাল মুক্ত কেন বিভিন্ন সব রকমেরই আপনারা স্টোন পাবেন। তো বসরায় মুক্ত পাওয়া যায় না, এটা একেবারেই ভুল কথা। তো পাওয়া যায় এবং জানতে হবে বসরায় মুক্তটা কেমন হয়, কারণ বসরায় মুক্ত নাম করে অন্যান্য অনেক কালচার মুক্ত আজকাল দিয়ে দেওয়া হয়। আমি গত ফ্রাইডে আমার কাছে একজন এসেছিলেন, একজন সেলিব্রিটি, তিনি একটি মানে অ্যাক্ট্রেস, ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাক্ট্রেস। তিনি যা দেখলাম তার তার অ্যাজ পার হরোস্কোপ, তার অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি তার মুক্ত দরকার,
তো তিনি আমার কাছে প্রথম ভিজিট করলেন, তার আগে 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 একজনকে ভিজিট করেছিলেন। তো তিনি বসরাই মুক্ত নিয়েছেন তার কাছ থেকে, কিন্তু সেটা আবার বসরাই ঠিকই দিয়েছেন, কিন্তু সেই বক্স বসরাই মুক্তর আবার ভ্যারিয়েশন আছে, সেই জায়গায় একটা আলোচনা করব। সেই বসরাই মুক্ত আপনারা হয়তো প্রথম শুনবেন আজকে, আমি যেটা বলবো কাঠিয়া বসরাই। কাঠিয়া বসরাই বলে এক ধরনের বসরাই আছে যার কিন্তু মার্কেট ভ্যালু অনেক কম। সেই কাঠিয়া বসরাই দিয়ে কিন্তু বসরাই মুক্ত বলতে আমরা অনেক সময় সেই প্রাইস নিয়ে নেওয়া হয়, সেই ক্ষেত্রে একটা বড় রকমের লস হয়ে যায়। তো কাঠিয়া বসরাই হচ্ছে বসরাই মুক্তের একটু অনেক লো কোয়ালিটির মুক্তগুলোকে আমরা কাঠিয়া বসরাই বলি, আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এটা একটা কথা বলে শুরু করি যে কেন আজকে বসরাই মুক্তের এত গুরুত্ব আমরা দিয়ে থাকি, কী এমন থাকে এই বসরাই মুক্ততে। ক্যালসিয়াম কার্বনেট ছাড়াও ধরুন মোটামুটি 85% ক্যালসিয়াম কার্বনেট থাকে, এছাড়াও বাকি 15% কনচিওলিন থাকে। এই কনচিওলিনের দেখা গেছে এফেক্টিভনেস কার্যকারিতা অনেক বেশি, অনেক বেশি সাধারণভাবে মনকে পাওয়ার আপ করতে গেলে, সেই ক্ষেত্রে আমরা বসরাই মুক্তকে এই জন্য এত বেশি গুরুত্ব দেওয়া হয়। তারপরে আসছে আমাদের ভেনেজুয়েলা, সেখানেও কনচিওলিন থাকে কিন্তু তার পরিমাণটা এতটা বেশি না, বাদ বাকি সব মুক্তই কালচার্ড মুক্ত। তো আজকে আমরা একটু মুক্ত দেখে নিই। প্রথমে আমি বলি মুক্তের সঙ্গে সঙ্গে সাবস্টোন, মুক্তের সাবস্টোন আমরা এটা বলি মুনস্টোন। দেখুন এই মুনস্টোন, এটা হলো মুনস্টোন, আমরা যে মুক্তর সাবস্টোন হিসাবে বলি এটা হচ্ছে মুনস্টোন। যাদের কম পাওয়ার লাগবে চন্দ্রের, এবং যে সমস্ত শিশুদের যাদের হয়তো 12 বছর বয়স হয়নি কিন্তু তাকে দরকার, তাকে মুনের প্রতিকার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের মুনস্টোন দিয়ে থাকি। হ্যাঁ, আর এবার দেখুন আমি ব্লু মুন, যাদের মনে করা যায় একটু মুন চন্দ্রের সঙ্গে একটু শনির প্রতিকার হালকা যদি করা যায় সেক্ষেত্রে আমরা একটু ব্লু মুনস্টোন, এই ধরনের ব্লু মুন, দেখুন একটু ব্লুইশ একটা আভা আছে, এই ব্লু মুনস্টোন আমরা কিন্তু তাদেরকে রেকমেন্ড করে থাকি, এবং সেক্ষেত্রে ব্লু মুনস্টোন আমরা দিয়ে থাকি প্রতিকার স্বরূপ। এইগুলো হচ্ছে ব্লু মুনস্টোনের নমুনা, আপনারা দেখতে পাবেন যে একটু ব্লুইশ ভাব থাকে, একটা ব্লুইশ আভা থাকে এর মধ্যে। হ্যাঁ, আর এরপরে আসছি আমাদের অরিজিনাল মুক্তের কথা। দেখুন আমি একটা আমি কালচার্ড মুক্ত বলছি, এটা হলো বার্মিজ মুক্ত। এই বার্মিজ মুক্ত আপনারা দেখেই বুঝতে পারবেন খুব পলিশড থাকে, একটা সিলভার এফেক্ট থাকে এই বার্মিজ মুক্তর, তো অনেক রাউন্ড শেপ হয়, শেপটা অনেক বেশি আপনার মসৃণ থাকে, এটা হলো বার্মিজ মুক্ত, এটা কিন্তু কালচার্ড মুক্ত। যাদের বসরায় মুক্ত লাগবে বা চন্দ্রের খুব বেশি পাওয়ার লাগবে তাদের কিন্তু এই বার্মিজ মুক্ততে কাজ হবে না, নিতে পারেন ডেফিনেটলি টু দ্য সাম এক্সটেন্ট একটা পার্সেন্টেজ অবধি কাজ পাবেন, কিন্তু বসরায়ের যা কাজ 100% যেটা এফেক্টিভনেস সেটা কিন্তু পাবেন না। এই বার্মিজ মুক্তের দামও অনেক কম। এরপরে আমি আসছি যেটা বললাম দু ধরনের মুক্ত, যেটা কিনা আমরা বলবো অরিজিনাল, যেটা কিন্তু প্রাকৃতিক উপায়ে তৈরি হয়ে থাকে, এটা হলো একটা হচ্ছে ভেনেজুয়েলা আর বসরাই। এটা দেখুন ভেনেজুয়েলা, এই ভেনেজুয়েলার মধ্যে থাকে কি একটু ইয়েলোইশ ভাবও খুব বেশি থাকে, তার সঙ্গে যে অনেক বেশি মসৃণ হয় এবং কিন্তু অনেকটা রাউন্ড শেপ হয়। তো এই জিনিসগুলো ক্যামেরাতে আপনারা কতটা বুঝতে পারছেন আমি চেষ্টা করছি, কিন্তু যতক্ষণ না খালি চোখে দেখা যাচ্ছে বা আমরা আই গ্লাস নিয়ে দেখছি আমরা অনেক সময় বুঝতে পারি না। এদের যে নেচারটা এমনই থাকে যে আপনারা বুঝতে, যদি আপনাকে বসরাই মুক্ত এবং ভেনেজুয়েলা পাশাপাশি রাখা যায় তাহলে বুঝতে পারবেন কোনটা বসরাই কোনটা ভেনেজুয়েলা। এখানে চেষ্টা করা হচ্ছে সব সময় যে ক্যামেরাতে আমরা ভালো বুঝতে পারি তা নয়। এইখানে যে দেখুন এই যে 6টা মাঝখানের মুক্ত আছে এটা কিন্তু প্রত্যেকটাই খুব হাই কোয়ালিটির অরিজিনাল বসরাই, এবং কাঠিয়া বসরাই নয়, কাঠিয়া বসরাই বলছে। দেখুন মুক্ত বলতে আমরা যেটা সাধারণভাবে বসাই বা ভেনেজুয়েলাতে হয় একটা দিক সাধারণভাবে আমরা যেদিকে সামনে রাখি সেটা একটা রকম হয় এবং তার একটা ব্যাক সারফেস থাকে। তো বসরাই মুক্তে কিন্তু ব্যাক সারফেস বলুন আর ফ্রন্ট সারফেস বলুন সবগুলোই একই রকম হয়, একই রকমের দেখতে হয়, তার যা জেস্চার তার যা লাস্চার একই রকমের হয়। বসরাই মুক্ত একটু এবড়ো খেবড়ো হয়, খুব একটা মসৃণ হয় না, যত বেশি রাউন্ড শেপ হবে, যেমন দেখুন এটা খুব রাউন্ড শেপ একটা বসরাই মুক্ত, এর কিন্তু দাম অনেক বেশি হয়, যত শেপের উপরে ডিপেন্ড করে অনেক সময় দামটা, এই রাউন্ড শেপ যত হবে তত বেশি দাম বেশি হয়। তো কাঠিয়া বসরাইতে কিন্তু দেখুন এই যে বলছিলাম যেটা বসরাই মুক্ত, যেমন ফ্রন্ট সারফেস এবং ব্যাক সারফেস মোটামুটি একই থাকে, সেম থাকে, কাঠিয়া মুক্ততে কি হয় আপনার ফ্রন্ট সারফেসটা হয়তো এরকম মসৃণ হলো কিন্তু ব্যাক সারফেসটা একটু রোঁয়া রোঁয়া দেখা যায় ভাব থাকে, সেখানে তার যে স্বচ্ছ একটু হয় কি স্বচ্ছ হয়, মানে একটু জল জলে ভাবটা বেশি হয়,
এতটা ওপেক হয় না, জল জলা ভাবটা বেশি হয়, সেক্ষেত্রে 50% আপনার ওই ফ্রন্ট সার্ফেসের দিকটা করে দেখা যায় যে যে আপনার বসরায় মুক্তর মতো, যেটা অরিজিনাল বসরাই বা আপনার অ্যাকচুয়াল বসরাই বলবো সেটা সেরকম হয়, কিন্তু কাঠিয়া বসরাইতে তার ফাঁকি 50% ব্যাক সার্ফেসটা কিন্তু আলাদা রকম হয়। সেই ক্ষেত্রে অনেকেই বুঝতে পারে না যে কোনটা বসরাই বা কোনটা কাঠিয়া বসরাই। কাঠিয়া বসরাইও এক ধরনের বসরাই মুক্তই, কিন্তু অনেক লো কোয়ালিটির। তার যে ক্রিস্টালাইজেশন, যে স্টোমাকের পেট থেকে যেভাবে যেভাবে আমাদের ঝিনুকের পেট থেকে স্টোমাক থেকে যেভাবে ক্রিস্টালাইজেশন হয়, সেক্ষেত্রে আমাদের সেগ্রিগেট করা হয় কাঠিয়া মুক্তর, যার জন্যে একটু লো কোয়ালিটির বসরাইকে আমরা কাঠিয়া বসরাই বলে থাকি। এইগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার প্রত্যেকটাই অরিজিনাল এবং হাই কোয়ালিটির বসরাই মুক্ত। এই বসরাই মুক্তের গুরুত্ব বরাবরই খুব বেশি, এবং এই বসরাই মুক্ত যারা যা লাগবে এবং অরিজিনাল বসরাই মুক্ত পেলে পড়লে বা ধারণ করলে গ্যারেন্টি দিয়ে কিন্তু কাজ হওয়া যায়, এবং যথেষ্ট 100% এবং খুব তাড়াতাড়ি। এই ধরনের যে বসরাই মুক্ত যদি কেউ নেন তাহলে খুব তাড়াতাড়ি উইদিন 24 আওয়ার্স আমি বলি কাজ শুরু হয়ে যায়, এবং এক মাসের মধ্যেই তার এফেক্টও তিনি বুঝতে পেরে যান। এবং আবার দেখুন, এই যে দেখছি এই যে বসরাই মুক্তি, দেখুন বিভিন্ন রকম মাঝখানে দুটো নর্থ এবং সাউথ পোলে ফুটো থাকে, একটা হোল করা থাকে। তো আজকাল কালচার্ড মুক্তিতেও এরকম ধরনের হোল করে বলা হচ্ছে যে কিছুটা কালারিং করে বলা হচ্ছে যে বসরাই মুক্ত, তা কিন্তু নয়। এই যে দুটো হোলের মধ্যে যদি আমরা রে ইউজ করি, আমরা যে গ্লাস ইউজ করি আই গ্লাস, এরকম আই গ্লাস, সেক্ষেত্রে আমরা অনেক রে ইউজ করি, এরকম ধরনের রে ইউজ করি। তো এই রে ইউজ করলে আমরা বুঝতে পারি যে ঠিকঠাকভাবে আমাদের তার নর্থ টু সাউথ পোল একটা ইওলোইস রেডিয়েন্স থাকে, সেই রেডিয়েন্সটা কিন্তু বসরাই মুক্তের ক্ষেত্রে ইউনিক, অন্য কোনো মুক্তের ক্ষেত্রে এরকম রেডিয়েন্স পাওয়া যায় না। তো আমি বলবো আপনারা যাদের লাগবে মুক্তের বা মুনের প্রতিকার স্বরূপ, যে যদি বসরাই মুক্ত লাগে তাহলে দেখে নিতে হবে সেই মুক্তটা অরিজিনাল বসরাই মুক্ত কিনা, কারণ মার্কেটে বহু এরকমভাবে অরিজিনাল বসরাই মুক্ত বলে কালচার মুক্ত দিয়ে দেওয়া হচ্ছে এবং ভেনেজুয়েলা দিয়ে দেওয়া হচ্ছে, এবং বসরাই মুক্ত বলে বা কাঠিয়া বসরাই বলে বসরাই মুক্তের দাম নিয়ে নেওয়া হচ্ছে। এটা বললাম ফর এক্সাম্পল, আমার আগে একজন সেই ক্লায়েন্টের কথা বললাম, তো তিনি যখন রেডি আছেন অরিজিনাল বসরাই মুক্তে কিন্তু তাকে কাঠিয়া বসরাই কেন দেওয়া হবে, কাঠিয়া তিনি যখন পারবেন অ্যাফোর্ড করতে পারবেন তাহলে অরিজিনাল বসরাই নিতে পারেন, তো সেটাই করা উচিত। তো সেই অনুযায়ী হোলসেল প্রাইসে যদি তিনি, যে কোনো হোলসেলারের কাছে সব রকমই জিনিস থাকে, হোলসেল প্রাইস অনেক কম। আমি জেনারেলি রিটেলিং করি না, আমার B2B বিজনেসই আমি করি, বিভিন্ন ব্র্যান্ড শোরুমে দিয়ে থাকি, কিন্তু আমার শুধুমাত্র আমার যারা ক্লায়েন্ট তাদেরকেই আমি অরিজিনাল যে যা যা লাগবে অ্যাট পার সেই অনুযায়ী আমি স্টোন দিয়ে থাকি, এবং দায়িত্ব নিয়ে বলি যদি কাজ না হয় এটা নেওয়ার পরে, বা আপনি এত পার্সেন্ট কাজ পাবেন বা আপনি 100% কাজ পাবেন এই নিয়ে যদি কাজ না হয় তাহলে আমি রিফান্ড করবো, এতটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তার কারণ যে এতটা চার্ট 1.5 ঘন্টা, এক একজনের জন্য 2.5 ঘন্টা আমি দিই, তার আউটপুট এইটা। কাজ পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে কাজ পেলেন। আপনারা আমার পুরো অনেক রিভিউ যারা জানতে, বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন রকম তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, আপনারা সুলেখাতে জানতে পারবেন বা গুগলে আমার নাম টাইপ করবেন প্রফেসর ডক্টর বাসু, সেক্ষেত্রে আপনারা অনেক রিভিউ পাবেন বিভিন্ন জায়গা থেকে, এক্সপিরিয়েন্স জানতে পারবেন, সেক্ষেত্রে আমি এই গ্যারেন্টিটা দিয়ে থাকি। তো এইভাবেই আমরা কিন্তু যখন রেমেডি বলবো, তো রেমেডি বলতে আমাদের ঠিকঠাক রেমেডি নিতে হবে, না হলে কী হয়, এবং আমি বলি আমি যদি দেখে দিই, আমি যদি দিয়ে থাকি তাহলে গ্যারান্টি নিই। তার কারণ হচ্ছে আমি এক বললাম আর অন্যভাবে অন্য জায়গা থেকে তার সেই রকম হলো না, এক পার হলো না, তাহলে কী হবে, যে যে সময়ে বলেছিলাম এই সময়ে আপনি এই রেমেডি নিলে যে কাজটা পাবেন সেটা পাবেন না, সেক্ষেত্রে দায়িত্বটা আমার থেকে যায়। তাই আমি যখন স্টোন দিই তাই আমি দায়িত্বটা নিয়ে নিই, যদি বাইরে থেকে নেন তো আমাকে দেখিয়ে নেবেন, আমি বলে দেবো আপনি এতটা কাজ পাবেন। তো এইভাবেই আমরা করে থাকি। প্রতিকারটা ঠিকঠাক না হলে, ওষুধ ঠিকঠাক না খেলে, ডায়াগনোসিস করে কিন্তু রোগের সারে না, তার সঙ্গে ট্রিটমেন্ট করতে হবে, মেডিসিন নিতে হবে। তো এইভাবে আপনারা নিজেদের সচেতন করুন। আজকে আসবো, আর সময় নেই, এই প্রত্যেক দিন প্রত্যেক এপিসোডে বিজ্ঞান জ্যোতিষ অনুষ্ঠানে আপনারা এইভাবেই বেশ কিছু নতুন নতুন তথ্য পাবেন, এটুকু বলবো। আজকে আসি, ভালো থাকবেন, নমস্কার।